সবাই, আজকে কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না, কি রান্না করছি সেটাই শুধু শেয়ার করছি। এখানে পাবদা মাছ রান্না করছি, সিম আলু টমেটো একটু বেগুন দিয়ে একটা পাতলা মতো ঝোল করছি। এই যে হয়ে গেছে ঝোল, এখন নামাই নিব। এই যে টমেটোগুলো ভাসতেছে। তো আজকে সিম্পল রান্না বান্না, আর এখানে পালং শাকের ঝোল, কে কে খান আমি জানি না। তো মূলা আলু বেগুন দেইনি, মূলা আলু দিয়ে পালং শাকের পাতলা ঝোল হবে, মানে ঝোল আর কি, পালং শাক দিয়ে একটা ঝোল মতো হবে, একদম পাতলা না। এটাই টেনে গেলে নামাই দেবো, এক্সট্রা কোনো জল দেইনি, মানে এক্সট্রা কোনো পানি অ্যাড করে নিয়ে জাস্ট ধনা পাতা দিয়ে নামাই নিব। তো ঝোলটা এখন নামাই নিব। তো মাছের ঝোলটা হয়ে গেছে, শাকটা ফুটতেছে, এখানে তুলে দিছি গড় দুধ। কালকে দিয়েতেই দুধ দিলাম, কারণ কৃষ সজীব কালকে দুধ খায়নি, কোনো একটা বন্ধুর জন্মদিন না কি খেয়ে আসছে, বলছে মা দুধ খাবো না, একদম পেট ভরা আছে। তো এই সিম্পল রান্নাবান্না, আজকে ভাজি টাজি কিচ্ছু করতে পারবো না সময়, কারণ বলছি কেন এত দেরি, অনেক দেরি হয়ে গেছে। কারণ লেপের কভার টভার এই যে খুলে ভিজায় দিছিলাম, আবার বাজারে গেছিলাম, তো সব মিলাই আর সম্ভব হয়ে ওঠেনি। তো দোকানে আপনার দাদাকে বলছি, ঠান্ডা লাগার কারণে ব্যথা করতেছে নাকি সেলাইয়ের জায়গাগুলো, তো আপনি দাদাকে আমি আজকে বলছি যে 10টার পরে তুমি দোকানে যাবা, দোকানে একটু চাপ কম ছিল। তো এই তো আর একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। তো আমার পার্লারের রুমে চলে আসছি, ডেকোরেশনটা দেখাচ্ছি। তো চেয়ে চেয়েও শেয়ার করা হয়নি, তো ছোট্ট করে একটু ভালো করে এবার করার চেষ্টা করছি। ওরা দোয়া করবেন আমার জন্য, আমার পার্লারের জন্য ছোট্ট পরিসরে করা হয়েছে। সজীববাবু একটু গান টান রেকর্ড টেট করে এখানে, এই যে যা যা লাগে, একটা পার্লারে যা যা লাগে সবই করছি মোটামুটি। তো এখানে ফেসিয়াল বেডটা আছে আমার, ফেসিয়াল বেড উইথ এটা, তো এগুলো নানান কারণে আজকে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না। আসলে সব মিলায় আমি আর পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, দিনের বেলা লাইট জ্বালায় রাখছে আমার ছেলে। তো অন্যান্য কাজ হয়ে গেছে, রান্না অলমোস্ট শেষ। বিশবাবুকে গোসল করাই দিলাম, সরি স্নান করাই দিলাম, মা খুব বকা দেয়। তো আমার রান্না তো শেষ হয়ে গেছে, এখন শাকে একটু ধনা পাতা দিয়ে জাস্ট নামাই নেব। সাগু হয়ে গেছে, দুধটাও বসাই দিছি। তো কে কী খেলেন, কে কী রান্না করলেন জানাবেন। তো অনেকগুলো গাছ টাছ হয়েছে, বাসায় শেয়ার করা হয়নি, তো একটু দেখাই দিই। তো এই যে মিষ্টি কুমড়া গাছ, এইখানে লাগাই দিছি একটা ছোট্ট গামলার মধ্যে। এই যে এটা উঠে গেছে, এই যে এই চাল দিয়ে এখানে গেছে, দুই একটা না কুশি আসছে, এখনও ধরে নাই, ফুল টুল আসছে, ভালো হয়েছে মিষ্টি কুমড়া গাছটা। আর আমার গাঁদা ফুলের গাছে বেশ কুলি আসছে, এগুলো কিন্তু দেশি গাঁদা ফুল। কৃষবাবু চান করছে, দেখেন কি ফ্রেশ লাগতেছে ওকে দেখতে। আর লেপের কভারটা খুব সুন্দর পরিষ্কার করে গেছে দেশে আজকে দিদি। এই তো আজকে টুকটাক এগুলোই ছিল আজকের আমার কার্যকারিতা। তো আমার এই জবা ফুলটা ফুটছে, সেই মোস্ট ওয়ান্টেড জবাটা, ভালো হয়নি, খুব একটা কিকরি কিকরি হয়েছে, ওই যে হলুদ আর মাঝখানে লাল শেডের যে জবাটা খুব সুন্দর লাগে সেটা। আর ক্যাপসিকাম গাছগুলো কেন যেমন হচ্ছে, শ্যাম্পুগুলো দিছি, তারপরে ওষুধ দিছি, তারপরে ওই বেহাল অবস্থা। হ্যাঁ, আর এই গাছগুলো তো এখনও লাগাতেই পারি নাই, এই মরিচ গাছটা লাগাতে হবে, একটা বেগুন গাছ কিনে রাখছি, কালকে দুইটা টমেটো গাছ নিয়ে আসছি, বাট এখন পর্যন্ত লাগাতে পারি নাই। এই যে দুইটা টমেটো গাছ, এখানে মাটি রেডি করা আছে কিন্তু সময় পাচ্ছি না, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, সব মিলে এত ব্যস্ত। তো গাঁদা ফুলের গাছগুলো এবার দেশি এক জায়গায় থেকে তুলে নিয়ে আসছিলাম, সেই গাছে এত কলি আসছে না, ফুল ফুটলে দারুণ হবে, একদম সুন্দর কলি কলি হয়ে গেছে। আর পেয়ারা গাছটা ডাল ঝুরিয়ে দিয়ে এখন খুব সুন্দর সবুজ সবুজ হয়েছে, এই যেখানে একটা কলি আসছে, এটা কিন্তু থাই পেয়ারা হয়েছিল, প্রথমবার এতই হয়েছিল কি জানি, একটা মাছের মতো সাদা সাদা লাগে, লেগে পাতা পোতা নষ্ট হয়ে যায়, খুব চেষ্টা করতেছি গাছটা আবার ঠিক করার জন্য। তো এবার আবার মাটি টাটি দিয়ে দেখা যাক, এই যে হলুদ আর লাল ক্যাপসিকাম, জানি না কী হবে, তো লাগাচ্ছি। আর
কবুতরকে একজন বলছে শাক টাক দিতে, শাকের পাতা পুঁতি দিতে। ওই যে দেখেন আমার ওই যে দুইটা পাখি বের হয়েছে, ওই যে কি বলে ছোট্ট ছোট্ট দুটা পাখি, উজে ওদের খাঁচা খুলে রাখছিলাম, ওরা বের হয়ে ওই যে বসে খেলছে দুইজন। ওরা খেয়ে যে সব ওই উপরে উপরে বসে আছে। এই যে এই যে কবিতর পোষা আসলে মানে ব্যবসায়িক না, এটা আমি শখ করে পুষছি। অনেক ব্যয়বহুল, 100 টাকার খাবার লাগে, 2-3 দিন যায়।